বলছিলাম কি নিয়ে আলোচনা করছি, আমার বিষয়টা কি আকীদা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা হলো তার প্রতি ঈমান, আল্লাহর রাসূল। কিন্তু আকীদা কি? তিনি মানুষ। তিনি কি মানুষ? আদমের সন্তান এবং তিনি মাটির তৈরি মানুষ, মাটির তৈরি মানুষ। অতএব তিনি কি গায়েব জানেন? এবার মৌলবীরা কবরপন্থী মৌলবী, গাউছুল আজম পন্থী মৌলবী, এই মৌলবীরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। তিনি গায়েব জানেন না। কুল লা ইয়ালাম আল গায়ব, কুল লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। সূরা নামালে দেখুন, হে রাসূল তুমি বলে দাও যে আসমানে জমিনে যারাই আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন, গাউসুল আজম গায়েব জানেন, অমুক গায়েব জানেন। এরা মুশরিক, যারা বলে যারা মূর্তি পূজারী, যারা যেমন মুশরিক এরাও তেমন মুশরিক। আল্লাহর সঙ্গে এরা পার্টনার, এক পার্টনারের স্বীকারোক্তি দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন দালে। অতএব না, একমাত্র গায়েব কে জানেন? আর আর এটাও মনে রাখেন, গায়েব মুতলাক গায়েব একমাত্র আল্লাহ, অ্যাবসলিউট পরম নিরঙ্কুশ গায়েব হলেন আল্লাহর জাত, আর বাকিগুলি আপেক্ষিক। কারণ ফেরেশতারা গায়েবের মধ্যে আছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের দেখছেন না? দেখছেন কি না? এমন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দেখছেন জিবরিল কে? তাহলে তারা গায়েবের মধ্যে আছেন, কিন্তু এইগুলিও দেখা যায়। বাকি আল্লাহ ছাড়া দোজখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না? বেশ তো দেখছেন না, এগুলি গায়বিয়াতের ব্যাপার। কিন্তু তাই বলে তিনি গায়েব জানেন এটা বলা যাবে না। কারণ তাকে দেখাইছেন কে? তাকে শুনাইছেন কে? তারে জানাইছেন কে? ও তাইলে আল্লাহ তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। আল্লাহ বলেন এইগুলি হলো গায়বের খবর, তোমার কাছে আমি ওহী করছি। তো যাকে জানালে জানেন তিনি গায়েব জানেন না, আর যাকে না জানালো নিজের থেকে জানেন তিনি কি? তিনি গায়েব জানেন। তিনি কে? আল্লাহ তাআলা কি কেউ আল্লাহকে কেউ জানায় না, নিজেই জানেন? ও নিজের থেকে জানেন। এই জন্য গায়েব একমাত্র আল্লাহর অধিকার এবং তার রাইট, এটা তার পরিচয়। আর বাকিদের জানাইলে যদ্দূর জানান তদ্দূর জানেন। ফেরেশতারা কি বলে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই। ফেরেশতারা বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যদ্দূর আপনি আমাদের জানাইছেন অদ্দূর আমরা জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি আলিম, আপনি জ্ঞানী, আপনি কৌশলী।